নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগস্ট মাসে বিধাতার লেখা কেউ খণ্ডাতে পারবে না এ কটি রাশির, ডায়েরিতে নোট করে নিন। কেন আমি তাও আপনাদের সামনে আলোচনা করতে চলেছি, কোনো হাওয়াতে এটি কথা নয়, সম্পূর্ণ গ্রহের গোচর অনুযায়ী মেয়ে আলোচনা করতে চলেছি। দেখুন, আজ বুধ রাশি পরিবর্তন করছে, মধ্যরাত্রে বুধ সিংহ রাশি থেকে স্বরাশিতে অর্থাৎ কন্যা রাশিতে প্রবেশ করে ভদ্র নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে। এই বুধের রাশি পরিবর্তনে যে কটি রাশির আমি কথা বলছি, বিধাতার লেখা কেউ খণ্ডাতে কিন্তু পারবে না। চারটি রাশির ক্ষেত্রে দুটি রাজযোগ সৃষ্টি করছে, একটি হংসনাম মহাপুরুষ রাজযোগ, একটি ভদ্রনাম মহাপুরুষ রাজযোগ, এবং আর চারটি রাশির ক্ষেত্রে দুর্দান্ত রেজাল্ট কিন্তু পাবে। চারটি রাশি এক্সিলেন্ট রেজাল্ট এবং চারটি রাশি আরও ভালো ফল কিন্তু পেতে চলেছে, বেস্ট রেজাল্ট পেতে চলেছে। দেখুন, এই ভিডিওটি শুরু করার আগে যারা বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন তাদেরকে আমি প্রণাম জানাই, যারা ছোটরা আছেন তাদেরকে আন্তরিক ভালোবাসা শ্রেয়াশিস, তাদের প্রতি অনেক অনেক, প্রত্যেকের জীবন যেন সুখময় হয়। আমি এই আমার চ্যানেল থেকে প্রত্যেকের জন্য আমি প্রেয়ার করি, প্রার্থনা করি যে ঈশ্বরের কাছে যে আপনাদের প্রত্যেক দিনকার সমস্যা যেন কাটে, ঈশ্বর আপনাদের জীবনকে যেন আলোয় আলোকিতময় কিন্তু করে। শুরু করা যাক। দেখুন, কেউ কেউ কমেন্ট করেছেন, আমি দেখি কমেন্টগুলো মাঝে মাঝে, যে স্যার আপনি বলছেন আমার হচ্ছে না, মিলছে না স্যার, কেউ কেউ কমেন্ট করেছেন। দেখুন, 100 জনের মধ্যে দেখছেন 5 জন কমেন্ট করছেন যে মিলছে না। এই 5 জনকে আমি বলছি, কেন বলছি, আপনার নিজের জন্মকুণ্ডলীটা আমি বারবার বলছি, আমি যে বলছি বর্তমান গ্রহের গোচর অনুযায়ী আপনার জন্মছকে যদি যোগ না থাকে তাহলে এই যে বর্তমান যে গ্রহের গোচর সেই অনুযায়ী কিন্তু আপনি রেজাল্ট কিন্তু পাবেন না। কারণ আপনাকে দেখতে হবে আপনার ন্যাকাল চার্টে গ্রহের অবস্থান এবং মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা, এই জায়গাগুলো কিন্তু দেখা দরকার। দেখুন, সমস্যা আছে সমাধান আছে, এই জায়গাটা আমি বিশ্বাস করি। জ্যোতিষশাস্ত্র কোনো ভয় দেখানোর উদ্দেশ্যে নয়। দেখবেন, খারাপ তো হয়, খারাপ তো মানুষের জীবনে আসে, কিন্তু ভালোটা কিন্তু জীবনে মানুষের খুব কম আসে। এই ভিডিওগুলো আমি যে কারণে দিই, আপনাদের মনের উৎসাহ যেন বাড়ে। আপনারা যত দেখবেন তত আমি ভালো ভালো কন্টেন্ট তৈরি করব, আপনাদের জন্য ভিডিও উপহার দেব, আপনাদের উদ্দেশ্যে ডেডিকেশন করতে চলেছি, উৎসর্গ করতে চলেছি এই ভিডিওগুলো। আপনারা যদি না দেখেন ভিডিও তাহলে আমার ডেডিকেশন করা, তৈরি করা আমার কিন্তু কোনো লাভ হবে না। আপনাদের যত লাইক শেয়ার যত আপনারা করবেন এবং কমেন্ট করবেন, তবে আমি একটি কথা বলি, হতাশ হবেন না। জ্যোতিষশাস্ত্র মানব কল্যাণের শাস্ত্র এবং অন্তত আমার কাছে, কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে কোনো ওয়ার্ড নেই। আগে থেকে যদি আপনি ভাবেন যে আমি পারবো না, আমার ক্ষেত্রে হবে না, আপনি আগে থেকে হার মানবেন না। এই জন্য আপনাকে হাত ধরে টেনে তোলার জন্য আসে জ্যোতিষ। একটা অ্যাস্ট্রোলজি আপনাকে কিন্তু সঠিক গাইডলাইন নিয়ে দিতে পারে। দেখবেন, আগেকার দিনের রাজরাজারা একজন জ্যোতিষবিদ রাখত, এখনকার দিনও দেখবেন বেশ কিছু ফ্ল্যাট তৈরি হচ্ছে, যে ফ্ল্যাটগুলো বাস্তুশাস্ত্র মেনে তৈরি হচ্ছে। অনেকেই মানতে চায় না যে না জ্যোতিষশাস্ত্র তেমন কোনো আপনি দেখুন, তাহলে জ্যোতিষশাস্ত্রটা হচ্ছে পুরোপুরি অঙ্ক, এই জায়গাটা কিন্তু দেখা দরকার। তাহলে আগেকার দিনে বড় রাজারা কেন জ্যোতিষবিদ রাখতেন? দেখুন, জীবন, দেখুন সমস্যা জীবনে আসবে,
এমন কোনো মানুষ নাই যে কোনো মানুষের জীবনে সমস্যা আসেনি, প্রত্যেক মানুষটাই মানুষই কিন্তু গ্রহের অধীন, গ্রহের অধীন, গ্রহের বাইরে কিন্তু কেউ নন। তো এই যে বুধের রাশি পরিবর্তন, বুধ আমাদেরকে কী দেয়? বুধ আমাদেরকে বুদ্ধি দেয়, বুধ আমাদেরকে তার্কিক বুদ্ধি দেয়, বুধ আমাদের ব্যাংক সেক্টরকে নিয়ন্ত্রণ করে, শেয়ার বাজারকে নিয়ন্ত্রণ করে, বুধ আমাদের স্কিনকে নিয়ন্ত্রণ করে, বুধ আমাদের কথা বাক্যকে নিয়ন্ত্রণ করে, ফাইন্যান্সে যারা আছেন, সেলস লাইনে আছেন, এগুলো সমস্তটাই কিন্তু বুধের কিন্তু কারকতা কিন্তু থাকছে। এবং বুধ কন্যা রাশিতে অবস্থান করে, যারা ভালো গণিত জানে, অঙ্কে যারা ভালো আছে, অ্যাকাউন্টেন্টের সঙ্গে যারা যুক্ত আছে, তাদের দেখবেন বুধ কিন্তু ভালো থাকা দরকার। ভালো লেখক জানবেন বুধ ভালো আছে, ভালো স্পিকিং পাওয়ার আছে, স্পিকিং পাওয়ার যাদের কথা বলার শক্তিটা খুব ভালো আছে, জানবেন বুধ ভালো আছে। বুধ আমাদের সমস্ত এই জগতে সবুজ জিনিসকে কিন্তু নিয়ন্ত্রণ করে। বুধের জায়গা বিশেষভাবে, বুধ যদি আমাদের জীবনে প্রভাব বিস্তার করে, তাহলে আমাদের অনেকে আছে না খুব অল্প টাকা থেকে কোটি টাকা মালিক হয়েছে, বুধ যদি আপনার ভালো থাকে কিনা, খুব অল্প অর্থ থেকেও কিন্তু আপনি প্রচুর অর্থ কিন্তু মালিক হবেন। বুধ আমাদের ব্যবসাকে নিয়ন্ত্রণ করে, ব্যবসা যারা করছেন এই জায়গাটা কিন্তু নিয়ন্ত্রণ করে, যারা ফিল্ম দুনিয়াতে আছেন এই জায়গাটা কিন্তু বুধের কিন্তু কারকতা কিন্তু আছে। এই বুধের রাশি পরিবর্তন, যে কটি রাশির আমি কথা বলছি ডায়েরিতে নোট করে নিন, নির্ণায়ক রেজাল্ট কিন্তু পেতে চলেছে এই কটি রাশি, অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে এ কটি রাশি। প্রথম রাশির কথা আমি বলবো, চারটি রাশির কথা বলবো, চারটি রাশি আপনারা বেস্ট রেজাল্ট পাবেন, এবং যে চারটি রাশির কথা বলবো তারা এক্সিলেন্ট রেজাল্ট পাবেন। প্রথম রাশি বেস্ট রেজাল্ট যারা পেতে চলেছে, নাম্বার ওয়ান সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির একাদশভাবে ভ্রমণ করছে, দেখুন একাদশভাবে ভ্রমণ করা যে কোনো গ্রহ কিন্তু শুভ ফল দেয়, যদি মঙ্গলের সঙ্গে বুধের কিন্তু তেমন মিত্রতা কিন্তু সম্পর্ক নেই। একাদশভাবে ভ্রমণ করে আপনাদের বিদেশ থেকে আপনাদের লাভ দিবে, আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি দিবে, এবং পার্টনারশিপ যারা বিজনেস করছে সেই জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো কিন্তু দিতে চলেছে। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম সিংহ রাশি। সিংহ রাশির আপনাদের ধনাধিপতি ধনভাবে অবস্থান করছে, লাভ অর্থাৎ একাদশপতিকে কানেক্ট করে, এটা কিন্তু সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু শুভ সাইন, অর্থাৎ আপনাদের ইনকামের জায়গা বাড়বে, আপনাদের আর্থিক উন্নতি, আপনাদের ক্ষেত্রে যারা বুদ্ধির দ্বারা কথার দ্বারা যারা চলেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো। যারা মিডিয়া রিলেটেড জায়গাতে আছেন বা সেলস লাইনে আছেন বা ব্যাংকিং সেক্টরে আছেন সেই জায়গাগুলো কিন্তু, বা গণিতের সঙ্গে বা অ্যাকাউন্টেন্টের সঙ্গে যুক্ত আছেন এই জায়গাগুলো কিন্তু সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো, কারণ একাদশপতি লাভ সফলতা সাকসেস ইনকামের জায়গা কিন্তু যথেষ্ট ভালো কিন্তু দিতে চলেছে। তিন নম্বর রাশি সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশি দেখুন ভাগ্যভাবে অবস্থান করছে, ভাগ্যভাবে অবস্থান করে আপনাদের কিন্তু ভাগ্যক্ষেত্রের বৃদ্ধি কিন্তু করবে, এবং ভাগ্যক্ষেত্রের বৃদ্ধি করে আপনাদের দীর্ঘদিনকার আটকে আছে এমন কাজগুলো, মানে বাধা চলছিল সেই বাধা বিপত্তি দূর করে, ভাগ্য যদি স্ট্রং থাকে না আপনি পাহাড় কিন্তু ভাঙতে পারেন, এবং কর্মক্ষেত্রে উন্নতি আপনাদেরকে দিবে, এবং মান সম্মান প্রতিষ্ঠা লাভ কিন্তু আপনাদের হতে চলেছে মকর রাশি। চার নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বিশ্বরাশি। বিশ্বরাশির ধনাধিপতি এবং পঞ্চমেশ পঞ্চমভাবে অবস্থান করছে, আকস্মিক অর্থপ্রাপ্তি, শেয়ার বাজার থেকে আপনারা লাভ পাবেন, গোল্ড থেকে, ব্যাংকিং সেক্টরের সঙ্গে যারা যুক্ত আছেন সেখান থেকে বিশ্বরাশি কিন্তু লাভ কিন্তু আসবে, এবং বিদেশ থেকেও কিন্তু এই সময় যথেষ্ট লাভ কিন্তু হবে, এবং আকস্মিক অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে আপনি যদি হন বিশ্বরাশি। পঞ্চমভাবে সন্তান সুখের জায়গা দেখা যাচ্ছে, এবং যারা বুদ্ধির দ্বারা কাজকর্ম করেন সেখান থেকে কিন্তু বিশ্বরাশি কিন্তু যথেষ্ট লাভ কিন্তু পাবেন। এই চারটি রাশি বেস্ট রেজাল্ট এবং এক্সিলেন্ট, যে চারটি রাশির কথা বলবো, যে চারটি রাশি দুটি রাজ্য সৃষ্টি করছে, একটি ভদ্রনাম মহাপুরুষ রাজ্য, একটি হংসনাম মহাপুরুষ রাজ্য। প্রথম রাশি মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে দেখুন হংসনাম মহাপুরুষ রাজ্য এবং ভদ্রনাম মহাপুরুষ রাজ্য দুটি গ্রহ একে অপরকে দৃষ্টি বিনিময় দিচ্ছে, বৃহস্পতি এবং
বুধ একে অপরের সপ্তম সপ্তম দৃষ্টি পড়ছে এবং বৃহস্পতি আপনাদের কেন্দ্রে অবস্থান করছে, বুধও আপনাদের কেন্দ্রে অবস্থান করছে সপ্তম সপ্তম দৃষ্টি। আপনাদের স্থির ভাগ্যে আপনাদের অর্থ উপার্জন আপনাদের হবে, ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট শুভ, দৈনন্দিন রোজগার বৃদ্ধি আপনাদের হবে এবং আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তির সম্ভাবনা দেখা যাচ্ছে এবং ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি আপনাদের হবে। সুখ সাধন প্রপার্টি থেকে আপনারা লাভ পাবেন মীন রাশি এবং আপনাদের ক্ষেত্রে দাম্পত্য সুখের জায়গা কিন্তু নির্দেশ কিন্তু করছে এবং বিদেশ থেকে এই সময় কিন্তু আপনারা লাভ কিন্তু পেতে চলেছেন। আপনাদের ভদ্রনাম মহাপুরুষ রাজযোগ এবং হংসনাম মহাপুরুষ রাজযোগ। দুই নম্বর যে রাশির কথা আমি বলবো আপনার ধনুরাশি। ধনুরাশির ভদ্রনাম মহাপুরুষ রাজযোগ এবং হংসনাম মহাপুরুষ রাজযোগ আপনাদের ক্ষেত্রে চতুর্থভাবে আপনাদের সুখ সাধন বৃদ্ধি করবে। আপনাদের ঠিক কর্মভাবে কর্মক্ষেত্রে উন্নতি প্রমোশন, যারা কর্ম পাচ্ছিলেন না কর্মক্ষেত্রে মান সম্মান বৃদ্ধি এবং বিদেশ থেকে আপনারা লাভ পাবেন এবং যারা এমএনসি কোম্পানিতে চাকরি করছেন সেখান থেকে আপনারা যথেষ্ট লাভ পাবেন এবং কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা দেখা যাচ্ছে, প্রপার্টি থেকে লাভ পাবেন, ব্যবসা যারা করছেন ব্যবসার ক্ষেত্রে উন্নতি, কারণ আপনার সপ্তমেশ এবং পার্টনারশিপ বিজনেসের জায়গাটা যথেষ্ট ভালো। দৈনন্দিন রোজগার আপনাদের বৃদ্ধি পাবে এবং আকস্মিক অর্থপ্রাপ্তি সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে আপনার ধনুরাশি। এরপর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির রাশিতে বুধ অবস্থান করে ভদ্রনাম মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে এবং কেন্দ্রে বৃহস্পতি অবস্থান করে হংসনাম মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে। আপনাদের যারা বুদ্ধির দ্বারা যারা কাজকর্ম করেন, অ্যাকাউন্টেন্টের সঙ্গে যারা যুক্ত আছেন, ব্যাংকিং সেক্টরের সঙ্গে যারা যুক্ত আছেন, শেয়ার মার্কেট, অনলাইন কাজ, সেলস লাইনে, মার্কেটিং লাইনে যারা আছেন বা বুদ্ধির দ্বারা কথা বিক্রি করে যারা খান, এই জায়গাটা যদি আপনি কন্যা রাশি মানুষ হন, কারণ আপনাদের কর্মাধিপতি রাশিতে অবস্থান করছে, কর্মক্ষেত্র কিন্তু আপনাদের প্রভূত উন্নতি কিন্তু দেখা যাচ্ছে, কর্মকেন্দ্রিক সমস্যাগুলো আপনাদের কাটবে, আপনাদের দৈনন্দিন রোজগার বৃদ্ধি করবে, ব্যবসা ক্ষেত্রে উন্নতি হবে এবং আকস্মিক অর্থপ্রাপ্তি শেয়ার বাজার গোল্ড থেকে আপনারা কিন্তু এই সময় চাঁদি থেকে ফাটকা থেকে আপনারা এই সময় কিন্তু যথেষ্ট প্রচুর অর্থ উপার্জন কিন্তু আপনারা কিন্তু করতে চলেছেন আপনি যদি হন কন্যা রাশির মানুষ। এবং সর্বশেষ যে রাশির কথা বলবো সেই রাশির নাম মিথুন রাশি। মিথুন রাশির হংসনম মহাপুরুষ রাজযোগ এবং ভদ্রনম মহাপুরুষ রাজযোগ কেন্দ্রে অবস্থান চতুর্থভাবে রাশির অধিপতি চতুর্থ হয়ে সুখ সাধন আপনাদের বৃদ্ধি করবে, লিখে রাখুন। এবং আপনাদের একাদশ কর্মভাবে অবস্থান করছে বৃহস্পতি, কর্মক্ষেত্রে উন্নতি আপনাদের দিবে, প্রপার্টি থেকে লাভ দিবে, আপনাদের ক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে উন্নতি আপনাদের দিবে, বিদেশ থেকে আপনাদের লাভ দিবে এবং মান সম্মান যশ পদ প্রতিষ্ঠা লাভ আপনাদের এই সময় কিন্তু হতে চলেছে। অর্থাৎ আগস্ট মাসে এই কয়টি রাশি কিন্তু বিধাতার লেখা, আমি বারবার বলছি, খন্ডাতে কেউ কিন্তু পারবে না। যদি আপনার ক্ষেত্রে এই রাজযোগগুলো যদি আপনার জন্মছকে যদি থাকে আপনি লিখে রাখতে পারেন, আপনার ক্ষেত্রে কিন্তু আমূল পরিবর্তন আগামীকাল থেকে কিন্তু আসতে কিন্তু চলেছে। এই বিষয় নিয়ে কারো যদি কমেন্ট থাকে অবশ্যই কমেন্ট করবেন। নেক্সট ভিডিওতে আমি এরকম আরও দুর্দান্ত ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব এবং যারা অনলাইন কনসালটেন্সি চাইছেন বা গ্রহরত্ন চাইছেন বা বাস্তু ভিজিট করাতে চাইছেন, অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। এটি সম্পূর্ণ পেড সার্ভিস, এটি ফ্রি সার্ভিস। অনেকে কেউ কেউ বলছেন স্যার এটি ফ্রি সার্ভিস কিনা, না, এটি সম্পূর্ণ আপনাকে মূল্য প্রদান করে আমার সাথে আপনাদের কিন্তু কনসাল্ট আপনাদের কিন্তু করতে হবে। তো যাই হোক, এই যে আগস্ট মাসে যে কটি রাশির কথা আমি বললাম, নির্ণায়ক রেজাল্ট পেতে কিন্তু চলেছে, এক্সিলেন্ট রেজাল্ট পেতে চলেছে। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।